নাপতি পারলে সেটা ভাঙিয়ে দিবানে বুঝো ওয়াও সেটা ভাঙিয়ে দিবানে আলা আমার আলা জীবনে বাইসে বুঝে বিয়ে এমন জায়গায় করেছি হ্যাঁ মানুষের মানুষের সাথে দেই ভ্যান গাড়ি দেই মোটরসাইকেল দেই আর আমার আমার বিয়ের বাবাতে দেল মহর দিয়েছে আমার শ্বশুর ওই বাড়া শালা সেই যে বান্দর সারা জীবন বান্দর নাচি আমি খাবো হ্যাঁ আমি তাই করে লোক রে এই আশোক তার বোন দেখ আমার শালা আগে জন্ম নিয়েছে তারপর ওই মেয়েটা জন্ম নিয়েছে আর সেইটা আমার গলায় ঝুলিয়েছে এভাবে বসে থাকলে হবে না কাজ কাম সব আমার গুছিয়ে যাবে জেষ্ঠাসের সাথে আমার বোঝাপড়া একটা করতে হবে আচ্ছা ঠিক আছে ভবিষ্যতে সাধ্যার তো আমি হব ঘর রাই হ্যাঁ আমার ভাষা বুঝছিস না শালা খাও দাওয়ার খালি ঘুম কর উড়ি বাবা ভালো লাগে না এবার আসুক তারে হে আমি মজা দেখাবো যদি ফুলগুলি হয় অভিমানে ঝরে যাই মালা গেথে হে বলো কারে পরাবো বেহদ্য বেহদাত মেসলে বলে হলে এইগুলো হয় এই মহলে আমার ছোট বোন আর ছোট বউ নাই থাকে কি হয়েছে তোমার ছোট বোন আর বনায় থাকে বুঝে আমি মুখ দিয়ে গানটাও গাইতে পারবো না ওরে বাপরে মনে হচ্ছে উনি আমার শালি আমি ওনার দুলো ভাই শালি দুলো ভাই কি আসলো সবাই তো আমরা একে একে কর্ম করে খাই শোনো কর্ম না করলে পেটে ভাত জোটে না অতএব এখানে ওই ধরকস করার কিছু নাই চুপ থাকো এবং কি কইলেন কি না করলে পেটে ভাত জোটে না আমি কিছু বলিনি ওই বউ ডাক দাও ও বুঝিয়ে দেবে না কয় টাকা ইনকাম করে তাকে দিগাও ডাকো তোমার বোর্ড ডাকো ইয়ে আমার বোর্ড ডাকো হ্যাঁ ডাকো আমি তো সেই জন্যই আইছি আপনার কাছে সেই জন্যই আইছি আপনারা যে ধরে পাকড়িয়ে বিয়ে দিয়ে দিলেন বিয়ের সময় এ করে খাবো ও করে খাবো যৌতুক হিসেবে দিলেন এক বান্দর একদম বাজে কথা বলবা না তুমি কেমন পুরুষ মানুষ মেয়ে মানুষ কর্ম করে খাওয়াবে লেনদেন করে নাইতে বাড়াবা আর সেই তা গালে দিবা তোমার এই পেটে হজম হয় তো কে বড় কথা আমারও দাদা কষ্ট না আমি তো পয়সা চাল দেব আমার বোনরা আমার ভাইরা আমার ভাবিরা ইনকাম করে আনবে এ যাবৎ কাল তো এটাই হয়ে আছে আপনার বোন এটা করে না কে আমার মন কষ্ট আমার মন কষ্ট তুমি যদি একটু ভালো হইতে তোমার আমার এই যে চেনটা না স্বভাব রয়েছে তোমার করে খাওয়াবে কি জন্য আবার আইসে কতি এই চেনটানা স্বভাবটা বন্ধ করো আমার বোনও তোমার কর্ম করে খাওয়াবে নাইলে এমনি শেষে দুই দিন পরে আজ বাড়ি আসুক আজকে আসুক কি করবা গায়ে হাত তুলবা তুলিয়েই দেখো দেখে না কি করি তুমি তুলিয়েই দেখো মহিলা মানুষের হাতের মায়ের তো খাওনি কি কব হয়তো তোমার জেস শেষ তাহলে বুঝিয়ে দাও আজকের পরে তো তুমি আমার ঘর মুখ আর যাবা না যাবো না মানে আমার বোনটা যতক্ষণ তোমার ঘরে আছে ততক্ষণ তো আমি যাবই তখন তুমি যাবাই অবশ্যই যাবো কারণ আমার বোনের দেখভাল তোমার উপর দিলেও ভরসা পাইনি বুঝো নি আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি মানে সুজা আঙুলি কথা ভালো লাগে না আমিও বুঝতে পারছি যে আমার ওই বাড়িওয়ালা না ডাকে তুমিও জব্দ হবা না ওর বাড়িওয়ালা তোমার বাড়িওয়ালা তো দেখলে আমার মতো আমার দিকে বিলেই হইয়ে পাঁচ পাঁচ বেড়ে আচ্ছা ওই জায়গায় তো সমস্যা যে আমার বোন না তোমার দিকে ভয় পায় যদি আমার বোন না তুমি দেখে ভয় পেতে না তাহলে সংসারটা সুখী হইতো বুঝছো কর্ম করে আইনে খাওয়াইও সুখ পাইতো তোমার বর কি বিশ্বে মানুষ তোমার বর কি বিশ্বে মানুষ বিশ্বে মানুষ তোমার বর আমার গায়ে লাগা কথা বলবো না আমার বর যেমন হোক আমার বর আজ যদি তোর বোন ইনকাম না করি আনে না তো তুই বুঝতে পারবি তুইও বুঝবি তোর বাপু বুঝবে তোর বাড়ু বুঝবে আমরা যেমন বারো জায়গায় ইনকাম করে চলতে পারি তোমার মতন লোক টারে গুজো রাখতে কি আছে অলংকরে রয়েছ কা
কারোর সাথে কি মাঠে বসে গল্প করিস তুই? তুমি এসব কি করছো? কার সাথে মাঠে বসে গল্প করবো আমি? মাঠে গল্প করিস রে, তোর বোন খড়ি খুঁটে মাছ মেরে ইনকাম করে চলে আসে, আর তুই এতক্ষণ কি করিস? আমি ঘোড়ার ঘাস কাটতেছিলাম, তুমি জানো না? ঘোড়ার ঘাস কাটছিলে মানে বকির খাসায় মারবার রাতে শালি পড়বে তোর বাপের তাম্বুর পরে যাই। পয়সা তো তাছাড়া আর কি বা পারো? শালি তোর বাপ যা বান্ধব দিয়েছে ওই ভাড়া দিয়ে কি খেলা দেখানো যায়? তোর বাউনাই বিলে নিমত হয়ে থাকে, আমি কি তাই রে? ওই খাবো বুঝলি তো, তোর মতো এরকম সুটকি বিয়ে করেছি তা না হলে? এই আমি বলে তোমার কাছ থেকে খাওয়াই, তুমি কি করো? তুমি কয় টাকা নিয়ে এসে দাও? হ্যাঁ আমি কত কিলো আমার ধরে ধরে মারো কি জানি তোমার কি? হ্যাঁ ওই যে ভিতর বাপের, তোর বাপের এই ভিতর করে বসে তোর বাপের এই ভাই কত টাকা মানে আই নাকি দেখে? হ্যাঁ তোর বাপের এই ভিতর করে বসে তুই যে কইলি আমি তোমার কাজ করে খাই দেব না, আমি তোমার আইয়ে খাবো, তুমি এগুলা পাইছো মানে খাবো? আরে কথা তোমার, আমি সারা বছর তো তোমার বিয়ে করেছি বসে বসে খাওয়ানোর জন্য, গিলের মধ্যে দিয়ে আর জন্য ছয় দিন ভুলে যাও। যতদিন তোর বল আছে ততদিন আমার কাজ করে খাবে। ওই আশা ভুলে যাও, সেই আশা মাল সাথে, ওই আশা মাল সাথে, হ্যাঁ ওই আশা মাল সাথে, মাল সাথে। ওই আজকে তো তোর কাজ করে খাইতে হবে না, কোন সারা আজকে তোর কাজ করে খাইতে হবে না, তো কোন কাজ করে আজকে তো খাইতে হবে না। কোন কাজ করে খাইতে হবে না, কোন কাজ করে খাইতে হবে না। আশোক পয়সা থাকে দেখি তোর বুড়ির থেট দিয়ে আইছি। কি তাল শুরু করেছো তুমি? কোন তাল? কোন তাল উঠে কথা বলো, কোন তাল উঠে কথা বলো, পাড়ে লাভাও সম্মান দিতে পারে না। এই আপনি গায়ে হাত তুলবেন, একবারও গায়ে হাত তুলবেন না। তোর গায়ে হাত তুলেছি? হ্যাঁ তোর গায়ে তুলেছি। আমার শালি না? তোর শালি আর আমার, আপনার বউ? আরে তুই আমার মধ্যে নাক গলাও না কিটা? আপনি কোন থাকেন কোন? হ্যাঁ আমরা একসাথে থাকি, তোর সংসারে আমি যাই। কার সংসার? তোর বউ তুই বিলাই হতে পারিস আমার উপর কাছে আমি বাঘ। আচ্ছা আমাদের সম্প্রদায় আমরা পুরুষ মানুষ আমরা একচুয়ালি বিলেই করে বিলেই, হ্যাঁ বিলেই। আপনি দেখেন তো আমাদের সম্প্রদায় বাদে অন্য কোন সম্প্রদায় মেয়েরা কোন সময় কোন কাজে যায় করে কাজ? হ্যাঁ আমরা তো মুসলমান তাই না? এই কাজ করে খাবো, কাজ করে খাবো তো ওর মতো পাইতে বিয়ে করো। আপনি একটু ডিমান্ড, আপনার নিচে ডিমান্ড আছে। এই আমার ডিমান্ড মেলা, আমার ডিমান্ড মেলা, আপনি তো বিরাট সন্ত্রাসী দেখছি কিরা? আপনি দেখেছিস কি? হ্যাঁ দেখেছিস কি পাগল ঠাপাও না, দেশের ইলিশ মাছ আমরা ঠাপাইতে পারি নে, ইন্ডিয়ালারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে 1100 1100 উড়ি বাবা। এই ভাবনা তোমার শ্বশুর ধরে যা, তোমার বউ ধরে আছে পাগল কালো পাটালি তাই আইছো, তার যদি একটু জিয়ার ভাগ হইতো তাহলে এ গায়াত দেন কি মার, গায়াত দেন আমি, তুই মার খা কিরা, আমি মার খাবো আমার হাত কি ব্যাংকে রাখিছি
ها 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 ها